কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে যাবার পথে শুটকি মাছের পশরা নজর কাড়ে ড্রাগন মার্কেটে। এখানে সকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত খোলা থাকে শুটকি মাছের দোকানপাট। কত রকমের মাছ যে ঝুলে আছে দোকানে হিসেব নেই। সুরমা, কোরাল, লাক্ষা, ছুরি, লৈট্টা, রূপচাঁদা, মাইট্টা, কামিলা, ফাইসা, গৈন্যা, চিংড়ি, কাচকি সহ নানা প্রজাতির মাছের শুটকি, বেশিরভাগই বঙ্গোপসাগরের। দেশের সামুদ্রিক শুটকি সবচেয়ে বেশি তৈরি হয় সৈকত জনপদ কক্সবাজারেই। নাজিরা টেক, খুরুশকুল, চৌফলদণ্ডী, সোনাদিয়া সহ নানা জায়গার শুটকি পল্লী থেকে শুটকি আসে এখানে। বড় আকারের মাছে কাটাচেরা থাকলেও আস্ত মাছটাই রোদে শুকিয়ে শুটকি। শুকিয়ে মাছ সংরক্ষণ করা প্রাচীন ও বহুল ব্যবহৃত প্রাকৃতিক পদ্ধতি। এই পদ্ধতিতে মাছের দেহের 70-80% জলীয় অংশ 16-18% নেমে আসে, ফলে অনুজীব জন্মাতে পারে না বলে দীর্ঘদিন খাওয়ার উপযোগী থাকে। স্বাদ বেশি বলে লাল চিংড়ির শুটকি অন্য চিংড়ির চেয়ে বেশি দামি। চাহিদা এবং বিক্রি, লোট্টা শুটকি দুক্ষেত্রে এগিয়ে। শুকনা আর নোনা দুরকম শুটকি হয় জাতীয় মাছ ইলিশের। যেন শুটকির স্বর্গ রাজ্য, 20-25 প্রজাতির মাছের শুটকি এখানে সব সময়ই পাওয়া যায়। এখানকার শুটকি মেকানিক্যাল ফিশ ড্রায়ার ও প্রচলিত পদ্ধতিতে শুকানো, মানসম্মত হওয়ায় ব্যাপক চাহিদা এর দেশে এবং বিদেশে। সৌদি আরব ও হংকং সহ অনেকগুলো দেশে রপ্তানি হয় এখানকার শুটকি। শুটকির দোকানে মুখরোচক আচারও বিক্রি হয় বেশ। আকার ভেদে প্রতি কেজি লোট্টা শুটকি 400-700 টাকা। শুটকির মধ্যে সবচেয়ে বেশি দামি লাক্ষা আর রূপচাঁদা। প্রতি কেজি রূপচাঁদা 2-3 হাজার টাকা, লাক্ষা 4-5 হাজার টাকা। রূপচাঁদার 3 প্রজাতি, রূপচাঁদা, কালিচাঁদা, হোলিচাঁদা। মাছ যেটাই হোক, বাঙালির যেমন মৎস্যপ্রীতি, শুটকিরও তেমন স্বাদের খ্যাতি। দর কষাকষি শুটকির বিক্রি কিনিতে না থাকলেই নয়। শুটকিতে 60-80% আমিষ আর 8-20% তেল, স্বাস্থ্যের জন্য দুটোই উপকারী। ড্রাগন মার্কেটের এই শুটকি বিক্রি কিনে রসনাবিলাসী ভ্রমণ পিয়াসীদের কাছে কক্সবাজারের অন্যতম প্রধান আকর্ষণ।